আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পিজ্জাস রেসিপিতে। আমি এখানে নিয়েছি 2টা তেলাপিয়া মাছ, সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে 3 টেবিল চামচ দই, টক দই, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি আমি ব্ল্যাক পেপার 1/2 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ, এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, লবণ আপনাদের স্বাদ অনুযায়ী, পেঁয়াজ বাটা দিয়েছি এখানে আমি 1 টেবিল চামচ, লেবুর রস দিয়েছি আমি 1 টেবিল চামচ, এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল 2 টেবিল চামচ, আমি এখানে দিয়েছি রেড ফুড কালার 1/3 চা চামচ, দিয়ে খুব ভালো মতো এটাকে মাখিয়ে তারপরে আমি মাছের সাথে আবার খুব ভালো মতো মাছ মাখাবো, মাখিয়ে এটাকে আমি প্রায় 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। আমি এখানে একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো সরিষার তেল, তেলটা আমি ভালো করে গরম করে নিচ্ছি। এবার আমি মাছগুলো দিয়ে মিডিয়াম আঁচে মাছগুলোকে ভেজে নেব। একটু মিডিয়াম আঁচে আমি আমার মাছগুলোকে ভেজে নিলাম, ভাজা শেষ। এবার আমি আরেকটি চুলোতে কিছু কয়লা গরম করে নিচ্ছি, গরম করে একটি স্টিলের বাটিতে রেখে ফ্রাই প্যানের ভিতরে দিয়ে সামান্য তেল দিয়ে দিচ্ছি, দিয়ে সাথে সাথে ফ্রাই প্যানটাকে আমি ঢেকে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে তান্দুরি ফিশ।
সব কিছুই নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। কোনো কমেন্টস থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।